প্রেত কথা এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। হ্যালো গৌরবদা, আমি প্রিয়ম দত্ত। আমি নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরে থাকি। আমার লাইফের ঘটনাটা 4 বছর আগের। অ্যাকচুয়ালি ছোট থেকেই আমার খুব সানগ্লাসের উপর ফ্যাসিনেশন ছিল। সবাই যেমন পুজোতে নতুন ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি কেনে, তেমন আমি সানগ্লাস কিনতাম। এমনকি যখন আমার 18 বছর বয়স, তখনই আমার কাছে প্রায় 30টার উপরে সানগ্লাস ছিল। আর সেই সময় ঘটল একটা অদ্ভুত ঘটনা, এবং সেই ঘটনা শুধুমাত্র আমার জীবনের সাথে যে ঘটেছে তা না, আমি সেই ঘটনার জন্য আমার জীবনে সাফারও করেছি। আমার হাইয়ার সেকেন্ডারি এক্সামের পর মা আর দাদা মিলে আমার মাসির বাড়ি দুর্গাপুরে ঘুরতে গেছিলাম। তারপর একদিন দুর্গাপুরে আমি আর দাদা মিলে শপিং করতে বেরোই। এমন সময় রাস্তার পাশে একটা সানগ্লাসের দোকান চোখে পড়ে, এবং সানগ্লাসের প্রতি যেহেতু আমার বিশাল ন্যাক, তাই জন্য সানগ্লাসের দোকান দেখলেই আমি সেখানে চলে যেতাম। কী নিত্য নতুন রকমের সানগ্লাস আছে তা দেখবার জন্য, এবং কিনেও নিতাম বেশিরভাগ সময় যদি পকেটে টাকা পয়সা থাকত। দোকানটা খুব একটা বড় না, আবার ছোট বলাও চলবে না, একটা মাঝারি আকারের দোকান। সেই দোকানে একজন ভদ্রলোক বসে আছেন, এবং তার মাথায় চুল বড় অল্প। সেই দোকানে গিয়ে বললাম যে কি সানগ্লাস আছে দেখি আপনার কাছে। দোকানদার আমাকে একটা সানগ্লাস দেখি বলল এটা একদম ব্র্যান্ডেড সানগ্লাস। এবার আমার কাছে সেই সময় টাকা ছিল না, এবং আমার দাদার কাছেও সেই সময় বেশি টাকা ছিল না, কারণ সামনেই ঘুরতে বেরিয়েছি, অল্প একটু জাস্ট পকেটে টাকা নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। সানগ্লাসটা দেখে আমার বেশ পছন্দ হয়, আবার অন্যদিকে এটাও ভাবি যে ব্র্যান্ডেড সানগ্লাস যখন দাম নিশ্চয়ই অনেক বেশি হবে, এবং যেহেতু পকেটে টাকা নেই তাই জন্য সানগ্লাসের দাম জিজ্ঞাসা করতেও লজ্জা লাগছে। হঠাৎ করে আমার দাদা তাকে জিজ্ঞাসা করে বসলো, কত দাম এটার? লোকটা তখন এমন একটা অঙ্ক বলল, মানে এমন একটা দাম বলল যেই দামটা আমি আশাই করতে পারিনি। সানগ্লাসটা দেখে তো বোঝাই যাচ্ছে ভালো ব্র্যান্ডেড সানগ্লাস, সুন্দর সানগ্লাসটা একদম, দাম এত কম, মানে আমি যা দাম ভেবেছিলাম তার থেকে মোটামুটি 5 গুণ কম, এবং যত দাম সেই দোকানদার আমাদেরকে বললেন সেই টাকা আমাদের কাছে ছিল। আমি দাদার কাছে বায়না করলাম যে দাম যখন কম বলছে কিনেই নি। দাদাও কোনো দেখলাম উচ্চবাচ্য করল না, বলল ঠিক আছে কিনে নে। দাদা সানগ্লাসটা আমাকে কিনে দিল, খুব খুশি হলাম। দাদার উপর একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল, এবং মনের মধ্যে একটা গিল্ট কাজ করছিল যে দাদা বুঝি আমায় হিংসে করে, কিন্তু না, দাদা আমাকে একটা সানগ্লাস কিনে দিল, ভালো লাগছিল। সানগ্লাসটা বাড়ি আসার পর থেকে কেন জানি না দাদা সানগ্লাসটা খুব একটা পছন্দ করত না, অথচ কেনার সময় ওই পছন্দ করে কিনেছিল। তার কিছুদিন পর আমরা দুর্গাপুর থেকে আমাদের কৃষ্ণনগরের ফ্ল্যাটে চলে এসেছি। সানগ্লাসটা ব্র্যান্ডেড হওয়ার কারণে আমি ওটাকে খুব বেশি ইউজ করতাম না, আমি ওটাকে খুব যত্ন করে আমার আলমারিতে তুলে রাখতাম। তার কিছুদিন পর আমার বাবা তার বন্ধুদের সাথে রাজস্থান ট্যুরে যায়, এবং বাবা যখন রাজস্থানে তখন আমি রাত্রিবেলা মায়ের সাথে মায়ের ঘরে ঘুমোতাম। তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। প্রতিদিন রাত্রিবেলা মায়ের সাথে ঘুমানোর পর সকালবেলা আমি যখন আমার ঘরে আসতাম, তখন দেখতাম প্রত্যেক দিন হয় আমার বিছানার উপর, নয়তো আমার ঘরের ফ্লোরের উপর সানগ্লাসটা পড়ে আছে। এবং এটা 1 বা 2 দিন নয়, প্রত্যেক দিন সেম ঘটনা। আমি ভাবলাম হয়তো দাদা করছে। আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে কিরে, তুই কি আমার সানগ্লাসটা সকালে পরে কোথাও বেরোস, বা তারপর তুই এখানে এসে আমার বিছানার উপর রেখে দিস? তো আমার দাদা বলল যে না, আমি জানি না তুই সানগ্লাস কোথায় রাখিস। আমি মনে মনে ভাবলাম হয়তো এটা দাদাই করছে,
আমি মাকে কি কমপ্লেন করলাম যে দাদা প্রত্যেক দিন আমার সানগ্লাস ইউজ করে আমার বিছানার উপর রেখে দেয়। কিন্তু দাদা মাকে গিয়েও একদম বুক চাপড়ে সত্যি কথা বললো যে না, সে এটা করে না। এবং এই নিয়ে দাদা আর আমার মধ্যে লাগলো ঝামেলা। অগত্যা ঝামেলায় হেরে গিয়ে আমাকে বিশ্বাস করতেই হলো যে দাদা সানগ্লাসটা বিছানার উপর রাখেনি বা কখনো মাটিতে ফ্লোরের উপর রাখেনি। দুদিন বাদে আমার এক বান্ধবীর জন্মদিন ছিল এবং সেখানে আমাকে সকাল সকাল পৌঁছে যেতে হতো, কারণ তার জন্মদিনের প্রচুর সাজ সরঞ্জাম এবং কাজকর্ম আমার দায়িত্ব ছিল। সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজের রুমে এলাম, এসে দেখলাম যথারীতি সানগ্লাস রয়েছে বিছানার উপর। বিছানা থেকে সানগ্লাসটা আলমারিতে ঢুকিয়ে ফ্রেশ হলাম, স্নান করে এসে পুরো রেডি হয়ে আলমারি থেকে সানগ্লাসটা বের করলাম। সানগ্লাসটা বের করে পরে সিঁড়ি দিয়ে নামছি। সানগ্লাসটা চোখে দেওয়ার পর সব কিছু একটু হলদে হয়ে যায়, কারণ সানগ্লাসটার যে কাঁচের টিন্টটা রয়েছে সেটা একটু হলদে রঙের, চারিপাশ হলদে দেখছি। এমন সময় সিঁড়ি দিয়ে নামতে নামতে দেয়ালের দিকে তাকিয়ে দেখি আমার পাশে, ঠিক আমার সাথে একটা ছায়া হাঁটছে। ছায়াটা কখনো একদম আমার সাথে, নয়তো কখনো আমার পিছনে। চমকে উঠেছি প্রথমে, কি হলো, এটা কার ছায়া? সানগ্লাসটা সঙ্গে সঙ্গে খুলতেই দেখলাম কোনো ছায়া নেই, আমি একা। ভাবলাম চোখের ভুল, আবার সানগ্লাসটা চোখে পড়তে দুটো সিঁড়ির ধাপ নামতেই আবার একটা ছায়া একদম আমার পেছনে, এবং আমি স্পষ্ট বুঝতে পারছি এই ছায়ার দুটো হাত রয়েছে এবং দুটো হাত আমার দিকে এগোনো। গায়ে কাঁটা দিয়ে উঠল, সানগ্লাসটা আবার ঘুরে ফেললাম এক ছটকায়। কই না তো, শুধু তো আমার ছায়া, আর তো ছায়া নেই কোনো। সানগ্লাসটা আর পরলাম না, ব্যাগে ঢুকিয়ে সিঁড়ি দিয়ে নেমে অটো ধরে চলে গেলাম বন্ধুর বাড়ি। এরপর সানগ্লাসটা নিয়ে বিশেষ কিছু আমি ভাবিনি, সত্যি বলতে আমি সানগ্লাসটাকে অতটা গুরুত্ব দিয়েও ভাবিনি। হতে পারে কোনো চোখের ভুল, হতে পারে সেদিন কোনো একটা মোমেন্ট হয়ে গেছিল। কিন্তু আসল ঘটনা ঘটল তার ঠিক দু তিন দিন বাদে, যেটা বোধহয় আমার কপালে লেখা ছিল, যেটা বোধহয় এড়ানো যেত না, যেটা বোধহয় আমাকে সব থেকে বেশি ভয় পাইয়ে দিয়েছিল। কলেজে যাব, তার জন্য খুব তাড়াহুড়োয় রয়েছি। মাকে তাড়াতাড়ি বলছি যে টিফিন করে দাও, কারণ কলেজে অনেক সকাল সকাল ক্লাস। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে জামা কাপড় পরে টিফিন নিয়ে নামছি সিঁড়ি দিয়ে। সেদিনও আমি ওই সানগ্লাসটা নিয়েছি। আমি সানগ্লাসটা চোখে দিয়ে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামছি, এমন সময় হঠাৎ মনে হলো যে একটা ছায়া সানগ্লাসের ভেতর দিয়ে হলদে টেন্টের মধ্যে দেয়ালের উপর আমার পেছনে আরেকটা ছায়া। সেই ছায়া আমার থেকে অনেক লম্বা, সেই ছায়া দুটো হাত আমার দিকে এগিয়ে রেখেছে। আমি তাড়াহুড়ো করে নামতে গিয়ে একটু থমকে গেলাম। কী হলো, এটা কার ছায়া? সানগ্লাস খুললাম, কোনো ছায়া নেই। আবার সানগ্লাসটা পরলাম, দুটো হাত ঠিক আমার ছায়ার পেছনে। আবার সানগ্লাসটা খুললাম, না কোনো ছায়া নেই। আবার সানগ্লাসটা পরলাম, মনে হলো কেউ আমাকে একটা ধাক্কা দিল, আমি সিঁড়ি থেকে গড়াতে গড়াতে পড়ে গেলাম এবং পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেল। আমার চোখ থেকে সানগ্লাসটা ছিটকে পড়ে আমি নিজের চোখের সামনে দেখলাম সানগ্লাসটা ভেঙে গেল। আমার চিৎকার শুনে ওপর থেকে মা দাদা দুজনে ছুটে এসেছে, এসে আমার অবস্থা দেখে আমাকে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়া হয়, আমার হাত প্লাস্টার করা হয়। তারপর যখন আমি হসপিটাল থেকে বাড়িতে আসি, এসে দেখি সানগ্লাসটা আমার ডেস্কের উপর রাখা। আমি সেই সানগ্লাসটা দেখে খুব ভয় পেয়ে এবং অবাক হয়ে আমার দাদাকে জিজ্ঞাসা করলাম, কিরে এই সানগ্লাসটা ভেঙে গেছিল না? দাদা বলল, না না, সানগ্লাস ভাঙেনি, একদম মজবুত ছিল। কিন্তু আমি নিজের চোখে দেখেছিলাম সানগ্লাসটা ভেঙে যেতে।
আমি ডিটেলসে কিচ্ছু আমার দাদা এবং মাকে বলিনি। তারপর আমার বাবাও চলে এসেছিল রাজস্থান থেকে। এরপর আমার এক বোন এসেছিল আমার বাড়িতে। এসে ও সেই সানগ্লাসটাকে দেখে ওর খুব পছন্দ হয় এবং ও বলে যে হচ্ছে সানগ্লাসটা পরি। আমি একটু ইতস্তত করলেও আমার বোন সানগ্লাসটা পরে এক ঝটকায় সানগ্লাসটা খুলে ফেলে দেয়। আমি ওকে বলি, কী হলো? ও বলল, ও সানগ্লাসটা পরে যখন আমার দিকে তাকিয়েছে, ও আমার পেছনে একটা কাউকে যেন দাঁড়িয়ে থাকতে দেখেছে, যার না আছে মুখ, না আছে কোনো গঠন, একটা অভয়ব মতো কিছু। আমি খুব ভয় পেয়ে যাই। আমি রেগে গিয়ে সানগ্লাসটাকে ছুঁড়ে ফেলে দিই, কিন্তু আশ্চর্য বিষয়, সানগ্লাসটায় কোনো চোটও আসে না, সানগ্লাসটা ভাঙেও না। বরং প্রত্যেক দিন আমি যখন আমার ঘরে ঘুমোতাম, ঘুম থেকে উঠে দেখতাম সানগ্লাসটা ঠিক আমার বিছানায় আমার পাশে। আমার হাতের প্লাস্টার কাটার পর আমি আমার দাদাকে নিয়ে গেলাম দুর্গাপুরে, যেই দোকান থেকে আমি এই সানগ্লাসটা পেয়েছিলাম সেই দোকানে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে বললাম যে আপনি এটা কী সানগ্লাস দিয়েছেন, এই সানগ্লাস নেওয়ার পর থেকে আমার বিভিন্ন সমস্যা হচ্ছে, এটা কোত্থেকে এনেছেন আপনি? লোকটা প্রথমে কিছুই বলতে চাইল না, বলল আপনি নিয়ে চলে গেছেন, এবার আপনার দায়িত্ব, নিজের মাল নিজের দায়িত্ব। আমি জোর জুলুম করলাম, আমি তাকে আরও বেশি টাকা অফার করলাম এবং বললাম যে আপনি বলুন এই সানগ্লাসটার কী ব্যাপার। তখন লোকটা বলল, এই সানগ্লাসটা আসলে সে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল এবং সানগ্লাসটা দেখে ব্র্যান্ডেড বলে মনে হওয়াতেই তিনি সেই সানগ্লাসটা তুলে নেন এবং তুলে নিয়ে তিনি নিজের বাড়িতে কিছুদিন রাখেন। রাখার পর তার সাথেও এই ধরনের সমস্যা হয় এবং তারপর তিনি এই সানগ্লাসটা বিক্রি করে দেন এবং তারপর এই সানগ্লাসটা আমার কাছে চলে আসে। এরপর আমি সানগ্লাসটা ফেরার পথে একটা ডাস্টবিনে ফেলে দিয়ে চলে আসি। আমি জানি না এখন সানগ্লাসটা কার কাছে আছে। কীরকম লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করতে ভুলো না ভিডিওটা, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রাস্তা থেকে এরকম কোনো জিনিস না তোলাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। এই সানগ্লাসটা কোনো রকমে ভুলে তোমার বাড়িতে চলে আসেনি তো? কোনো রকমে তুমি কোথাও থেকে এই সানগ্লাসটাকে কিনে আনোনি তো? খুব সাবধান। আমি গৌরব ছিলাম তোমাদের সাথে, 35 নম্বর এপিসোড ছিল আজকে। প্রেতকথা কোনো ধরনের অন্ধবিশ্বাস কালো জাদুকে প্রমোট করে না। প্রেতকথার কাজ শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা, যার কোনো ব্যাখ্যা নেই, সেই ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। ঘটনাটি সত্যি নাকি মিথ্যা এ বিষয়ে যাচাই করবার দায়িত্ব প্রেতকথার নয়। প্রেতকথা কখনোই তার শ্রোতাদেরকে বলে না যে ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করতে হবে। ঘটনা বিশ্বাস করবেন নাকি করবেন না, সেটা সম্পূর্ণই নির্ভর করছে শ্রোতাদের উপর। তবে আমার ব্যক্তিগত অভিমত, প্রেতকথার প্রত্যেকটা ঘটনাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। প্রেতকথায় ঘটনা কী করে পাঠানো যাবে? প্রেতকথায় ঘটনা পাঠানোর জন্য মেসেজ করতে হবে ফেসবুকে প্রেতকথার পেজ ইনবক্সে, অথবা মেইল করতে হবে voiceofgourav@gmail.com-এ। এবং ডিসক্রিপশন সেকশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, খুঁজে পেতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। প্রত্যেক শুক্র এবং রবিবার রাত 10টার সময় প্রেতকথার এপিসোড আসে। সো একমাত্র প্রেতকথার ইউটিউব চ্যানেলেই প্রেতকথার এপিসোড আসে। সো প্রত্যেকে রেডি তো ভয় পাওয়ার জন্য? আগের দিনের এপিসোডে যারা যারা কমেন্ট করেছিল তাদেরকে এখন শাউট আউট দেওয়ার পালা। রাহুল ভাউরি কমেন্ট করেছিল, অনুভব আমার খুব কাছের বন্ধু, আমরা একসাথে কলেজে পড়ি, সে খুব ভালো লেখে এবং খুব ভালো বলতে পারে, আর তার দাদার জীবনে ঘটে যাওয়া এই বাস্তব ঘটনাকে দারুণভাবে লেখায় উপস্থাপন করেছে, আমি অনুভবের বন্ধু হয়ে খুব গর্ব অনুভব করছি। এরপর কমেন্ট করেছে দেবাশিষ মুখার্জি, দারুণ ঘটনাগুলো গৌরব, আমি রোজ কমেন্ট করি, আমি ভিলাই ছত্তিশগড়ে থাকি, হাই দেবাশিষ। মহিমা দে কমেন্ট করেছে, দীপক সূত্রধার কমেন্ট করেছে, মধুমিতা পাত্র কমেন্ট করেছে, ডিকে গেমিং টিপস, অ্যারো গেমিং, আকাশ দি, ঝুম্পা ধর, গোপাল রয়, এন আর কমেন্ট করেছে, এছাড়া কমেন্ট করেছে বিজলি ধর, উর্মি দাস, মানসী সাহা, এছাড়া কমেন্ট করেছে মিনাকিস কু, প্রীতমস ওয়ার্ল্ড, এছাড়া কমেন্ট করেছে সুজয় সরকার, আকাশ চক্রবর্তী, সুজনা মান্না, রোহন অফিসিয়াল, জিনিয়া,
কমেন্ট করেছে অঙ্কিতা, ঋতিকা চক্রবর্তী, জুই, কমেন্ট করেছে অর্কপ্রভ ব্যানার্জি, মুস্কান খাতুন, রিয়া দাস, নেহা পাত্র, অঙ্কিতা রয়, এছাড়া আরও অনেকে কমেন্ট করেছে অম্বিকা বৈতালিক, প্রিয়জনী বসাক, রাজশ্রী হালদার কমেন্ট করেছে, নীলাঞ্জন বর্মন, সোহানা মণ্ডল, অলি চক্রবর্তী কমেন্ট করেছে, এছাড়া আরও কমেন্ট রয়েছে মনস্টার গেমিং, মোহাম্মদ আলভিহাসান, প্রিয়াঙ্কা দাস, মৌমিতা সরকার, এছাড়া সুজাতা দাস চৌধুরী, শ্রাবন্তী, আরও কমেন্ট করেছে ঐশী দাস, দেবলীনা মোদক, মিমি ব্যানার্জি, এছাড়াও আরও প্রায় হাজারজন। সো অবশ্যই তোমরা কমেন্ট করো, আজকের ভিডিওতে যাদের কমেন্ট থাকবে তাদের কমেন্ট পরের ভিডিওতে শাউট আউট করা হবে।